আমি আহসান রনি কাজ করছি গ্রিন সেভার্সে। এই প্রতিষ্ঠানটি প্রথম নাগরিক জীবনে নগর কৃষির ধারণাটিকে প্রবর্তন করে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন একজন স্টুডেন্ট পড়াতাম, ওকে আমি প্রথম প্রশ্ন করি যে হোয়াট ইজ, আই কাশিস না সর, আমি একদিন তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ ইয়োর হবি, তার অ্যান্সারটি এরকম ছিল যে ওয়াচিং ফিল্ম, প্লেইং কম্পিউটার গেমস। তো আমি তাকে বললাম যে হোয়াই নট গার্ডেনিং, তার অ্যান্সার তখন আমি দুইটা গাছ গিফট করলাম, এবং যখন সেই গাছে ফুল ধরে এবং ফুল থেকে যখন ফল আসে তখন তার চোখে মুখে যে আনন্দের উচ্ছ্বাস আমি দেখেছি, আমার মনে হচ্ছে যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে এত আনন্দ পায়নি। ওহ গ্রেট ম্যান। তো সেখান থেকে মূলত আমি ইন্সপিরেশনটা পাই। গ্রিন সেভার্সের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ঢাকা শহরের শহরবাসী তাদের ছাদেই বিষমুক্ত ফল ও সবজি ফলাবে, এবং তারা কবজি ডুবিয়ে সবজি খাবে। কি ডুবিয়ে কি খাবে? কবজি ডুবিয়ে সবজি খাবে। প্রত্যেকটা কাজ যেটাই করছি আমরা, ছাদ বাগান যখন করছি বা আমরা যখন মানুষের বাসা বাড়ির ভেতরে গাছ লাগাচ্ছি, আমরা যখন স্কুলে গাছ লাগাচ্ছি, সেখানে একটা বিনোদন যোগ করে দিচ্ছি। যেমন আমরা ফেলনা জিনিসপত্রে গাছ লাগাই। আমি আসলে ফেসবুকের মাধ্যমে গ্রিন সেভার সম্পর্কে জানতে পারি, তো তারপরে ওনাদের সাথে আমি যোগাযোগ করার পর ওনাদের হেল্প নিয়ে আজকে আমার এই বাগানটা করা। প্রতিদিন বিকালবেলা এসে একটা যে বসা গাছে ফ্রেশ সবজি ঝুলছে যেটা কিনা ফরমালিন মুক্ত, নিজের গাছের লেবু পেরে যে আমি শরবত বানিয়ে খাচ্ছি, এর থেকে বড় আর পাওয়া যাচ্ছে না। শিশুদের অবুজ মনে সবুজের প্রতি ভালোবাসা জাগানোর জন্য আমরা ঢাকা শহরের প্রতিটি স্কুলে স্থাপন করছি অক্সিজেন ব্যাংক। এটা একটা অক্সিজেন ব্যাংক, এখানে আমাদের শিশুরা তাদের টিফিনের টাকা জমাই, ওই টাকাগুলি আমরা এই সমস্ত গাছ কেনা এবং গাছ লাগানো, মাটি কেনা, এই সমস্ত কাজে আমরা ব্যবহার করে থাকি। আধুনিক প্রযুক্তির ছোঁয়া এনেছি আমরা, আমরা চালু করেছি অ্যান্ড্রয়েড অ্যাপ প্ল্যান্টস ডক্টর, যেখানে ছাদ বাগান সম্পর্কিত যে কোনো সমস্যা এবং এর সমাধান তারা পেতে পারে এই অ্যান্ড্রয়েড অ্যাপের সহায়তা নিয়ে, তারা যুক্ত হতে পারে গ্রিন সেভার্সের সাথেও। একইভাবে আমরা ঢাকা শহরে যে গাছের নামে পরিচিত এলাকা আছে, এই এলাকাগুলোতে এই ধরনের গাছ আমরা রোপণ করছি, যেমন কলা বাগানে কলা গাছ, কাঁঠাল বাগানে কাঁঠাল গাছ, তালতলায় তাল গাছ, কমলাপুরে কমলা গাছ। যে এলাকায় গাছের নামে নেই ওই এলাকায় এই গাছ লাগাই না, অন্য গাছ লাগাই। এমন হতে পারে যে আপনি আছেন ঢাকার বাইরে, আপনি নিজস্ব উদ্যোগে ছাদ বাগান শুরু করতে চান, ছাদ বাগান সম্পর্কিত অনেক সমস্যার সমাধানে আপনি গ্রিন সেভার্স থেকে ফ্রি অফ কস্ট পেতে পারেন। আপনি যদি ছাদ বাগান করতে চান, প্রথমে থাকতে হবে ছাদ বাগানের প্রতি আপনার প্যাশন, আপনি উদ্যোগটি নিন। গ্রিন সেভার সবসময় সব ধরনের সহায়তা নিয়ে আপনার পাশেই আছে।